অবশেষে থেমেছে বৃষ্টি মাঠে গড়িয়েছে খেলা ইনিংসে দৈর্ঘ্য কমে হয়েছে চব্বিশ ওভার ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন হতে হলে ২৪ ওভারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে করতে হবে দুশো রান ডাবলিনে দফায় দফায় বৃষ্টি শেষে আকাশ পরিষ্কার হলে স্থানীয় সময় সাড়ে পাঁচটা এবং বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় শুরু হয় ম্যাচ বৃষ্টির কারণে প্রতি ইনিংসে ছাব্বিশ ওভার গেছে প্রকৃতির পেটে একুশ দশমিক পাঁচ ওভার ব্যাট করে বিনা উইকেটে একশো একত্রিশ রান সংগ্রহ করা উইন্ডিজ নামে আবারও তাদের দলটির সংগ্রহ দ্বারায় একশো কার্টেল ওভারে নেমে আসা ম্যাচে নতুন নিয়মে চারজন বলার সর্বোচ্চ পাঁচ ওভার এবং একজন বলার সর্বোচ্চ চার ওভার বল করতে পারবেন বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি স্বীকার করেন মেহেদি হাসান মিরাজ তারপর ইনিংসে তেইশ ওভারে তারপর ইনিংসে তেইশতম ওভারে ক্যারিবিওরা সংগ্রহ করে মাত্র দুই রান দুর্দান্ত সেই ওভারে মিরাজের বলে দারুন ক্যাচ ধরে চুয়াত্তর রান করা সাইহপকে সাজঘরে ফেরাতে সহায়তা করেন সাব্বির রহমান রুমন সুনীল অ্যাম্ব্রিডিশ উনসত্তর এবং ডারেন ব্রাভো তিন রান করে অপরাজিত থাকেন অধরা শিরোপা জয়ের খোঁজে খেলতে নামা ম্যাচে টসে দিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলপতি মাশরাফি মুর্তুজা নিজেদের খেলার সবশেষ ম্যাচ থেকে চার পরিবর্তন নিয়ে ফাইনালে নেমেছে টাইগাররা সাইড স্টিয়ারিংয়ের জন্য দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে নামতে হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে শিরোপা জয়ের মিশনে বাংলাদেশ একাদশে ফিরেছেন সৌম্য সরকার মোহাম্মদ মিঠুন মেহেদি হাসান মিরাজ আর মুস্তাফিজুর রহমান তাদের জায়গা করে দিতে একাদশের বাইরে চলে গেছেন লিটুল কুমার দাস আবু রাহি এবং রুবেল হোসেন জানিয়ে রাখা ভালো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে পূর্ণ সদস্য কোন দলের বিপক্ষে এটি সপ্তম ফাইনাল এর আগে ছয়টি ফাইনালের একটি ম্যাচেও জিততে পারেনি টাইগাররা ডাবলিনে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে বাংলাদেশেই পেত চ্যাম্পিয়নের মর্যাদা